নমস্কার বন্ধুরা এম এস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও সকালে ঘুম থেকে উঠেই করুন এই সহজ কাজটি ভাগ্য মহিলারা পরিবর্তন কেউ আটকাতে পারবে না বাড়ির মহিলারা হলেন ঘরের গৃহলক্ষ্মী আর সকল গৃহলক্ষ্মীরাই চান যেন তার বাড়ি সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর হয় কিন্তু জীবন কখনোই একরকমভাবে চলে না কখনো জীবনে আসে ভালো সময় আবার কখনো জীবনে আসে খারাপ সময় জীবনে যখন খারাপ সময় আসে তখন আমরা আপ্রাণ চেষ্টা করি সময়কে ভালো করার জন্য সেই সময় আমরা বিভিন্ন নিয়ম উপায় টোটকা নানান ধর্মীয় উপাচার ইত্যাদি করে থাকি কিন্তু যেই সময় ভালো সব কিছু আমরা ভুলে যাই ভুলে যাই ভালো সময় চলাকালীন সংসারের সুখের জন্য সমৃদ্ধির জন্য আর্থিক উন্নতির জন্য খারাপ সময় যাতে জীবনে না আসে তার জন্য বেশ কিছু নিয়ম পালনের ব্যাপারে যা করা একান্ত প্রয়োজনীয় প্রতিদিন আমরা যেমন ঈশ্বরের আরাধনা করি ঠিক সেইভাবেই কিছু নিয়ম প্রতিদিন পালন করা জরুরি এর ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক উন্নতি আসতে সময় লাগে না এছাড়া সংসারে যদি অশান্তি লেগেই থাকে পরিবারের সদস্যদের মধ্যে যদি সম্পর্কের অবনতি ঘটে থাকে তাহলে আজকের ভিডিওতে বলা ক্রিয়াটি খুবই উপকারী এই ক্রিয়াটি করতে খুব বেশি জিনিসের প্রয়োজন লাগে না ঘরোয়া সামান্য কিছু জিনিস দিয়ে খুব সহজেই এই ক্রিয়াটি আপনি করতে পারবেন এই ক্রিয়ার জন্য লাগবে একটি তামার ঘটি সামান্য কর্পূর একটু জল ও সাধারণ জল এই কাজটি কিন্তু বাড়ির লক্ষ্মীদের করতে হবে খুব সকালে ঘুম থেকে উঠে তামার ঘটিতে এগারো ফোঁটা গঙ্গা জল নিতে হবে এরপর সাধারণ জল দিয়ে ঘটিটি পূর্ণ করে তাতে সামান্য কর্পূর মিশিয়ে ঘরের সদর দরজায় ছিটিয়ে দিতে হবে তবে সবচেয়ে ভালো হয় যদি এই কাজটি সূর্য ওঠার সাথে সাথে করা যায় এতে দ্রুত ফল পাওয়া যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার ধন্যবাদ